গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের আজকে টেক্সটে বন্দে মাতরম গানের নানান কথা যে অধ্যায়টা আমি তোমাদের বিগত দুটো ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম, আজকে তার অনুশীলনীর যে প্রশ্ন উত্তরগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রত্যেকে বইটা বার করো, দেখো 95 পেজ অনুশীলনী দেওয়া আছে বইয়ের। আমি বোর্ডে উত্তর করে দিয়েছি, আমি এক এক করে বলছি প্রশ্নগুলো এবং তার সঙ্গে উত্তরগুলোও বলছি। দেখো প্রথম যেটা আছে যে সঠিক বক্তব্যটির পাশে ঠিক ভুল বক্তব্যের পাশে ক্রস চিহ্ন দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন আছে, বন্দে মাতরম শব্দটি ছিল আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের বীজ মন্ত্র, তাহলে এটা ঠিক আছে, ওই জন্য আমি দেখো ঠিক দিয়েছি একের দাগে ক। নেক্সট হচ্ছে খ, যে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসে বন্দে মাতরম গানটি ছিল, দুর্গেশ নন্দিনী নয় আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয়, তাহলে এটা ভুল আছে, ওই জন্য ক্রস চিহ্ন দিয়েছি। নেক্সট গ, বন্দে মাতরম গানের প্রথম সুরারোপ করেন বঙ্কিমচন্দ্র নিজেই, না এখানে রবীন্দ্রনাথ করেছিলেন, তাহলে এটা ভুল আছে। ঘ, বাংলা সংস্কৃতের মিশ্রণে সারা দেশে বন্দে মাতরম গানের জনপ্রিয়তার কারণ, এখানে সংস্কৃততেই লেখা হয়েছিল, বাংলা সংস্কৃতের মিশ্রণ নয়, তাহলে এটাও ভুল আছে, তাহলে প্রথমটা ঠিক বাকিগুলো সব ভুল। দুইয়ের দাগের একটিমাত্র বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েক প্রশ্ন আছে, পরাধীন ভারতে আমাদের ঐক্যসূত্র হিসাবে কাজ করেছিল কোন শব্দ, দেখো কি উত্তর লিখেছি, যে পরাধীন ভারতে আমাদের ঐক্যসূত্র হিসাবে কাজ করেছিল বন্দে মাতরম শব্দ, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম প্রশ্নটার উত্তর। নেক্সট খয়ের যে প্রশ্ন আছে, আনন্দমঠ উপন্যাসটি প্রথম কোথায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, আনন্দমঠ উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, অর্থাৎ এই বঙ্কিমচন্দ্রের, প্রথমে বঙ্কিমচন্দ্র পরে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হতো এবং তাতেই আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়। গয়ে প্রশ্ন আছে, কুঞ্জবিহারী সেন, একটু ভুল আছে দেখো প্রশ্নতে, কুঞ্জবিহারী নয় হবে কৃষ্ণবিহারী সেন, কৃষ্ণবিহারী সেন কে, আনন্দমঠ উপন্যাসের সঙ্গে তার নাম কিভাবে জড়িত আছে, দেখো লিবারেল পত্রিকার সম্পাদক হলেন কৃষ্ণবিহারী সেন, আনন্দমঠ উপন্যাসটির সঙ্গে কৃষ্ণবিহারী সেনের সমালোচনা প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, অর্থাৎ উপন্যাসটা যখন প্রকাশিত হয়েছিল তার সঙ্গে কৃষ্ণবিহারী সেন যে সমালোচনা করেছিলেন উপন্যাসটা সম্পর্কে সেই সমালোচনাও প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। আচ্ছা নেক্সট ঘয়ের প্রশ্ন, যে বন্দে মাতরম গানটি, বন্দে মাতরম গানটি লেখার পর বঙ্কিমচন্দ্র প্রথম সেটি কাকে শোনান, দেখো তাহলে বন্দে মাতরম গানটি লেখার পর বঙ্কিমচন্দ্র প্রথম সেটি তোমার হচ্ছে বঙ্কিমচন্দ্র গানটি প্রথম তার মেয়েকে শোনান, তাহলে বন্দে মাতরম গানটি লেখার পর বঙ্কিমচন্দ্র গানটি তার মেয়েকে শোনান, ঠিক আছে। আমি নেক্সট চলে যাচ্ছি, ঘ হলো উমায়ের প্রশ্নতে, উমায়ের প্রশ্নটা আছে যেটা দেখো, যে 1896 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন কে, দেখো কি উত্তর লিখে দিয়েছি আমি, যে 1896 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সায়ানি, তাহলে এটা ছিলেন 1896 কলকাতা অধিবেশনে তিনি সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সায়ানি, ঠিক আছে। নেক্সট ছয় প্রশ্ন, বন্দে মাতরম গানটিকে সামরিক তালে সুরারোপ করে প্রথম রেকর্ড করেন কে, দেখো বন্দে মাতরম গানটিকে সামরিক তালে প্রথম সুরারোপ করে রেকর্ড করেন প্রখ্যাত সুরকার তিমির বরণ, ঠিক আছে, এইটা তোমার হচ্ছে চয়ের উত্তর। তাহলে ক থেকে চ পর্যন্ত দুইয়ের দাগে যে যে প্রশ্নগুলো ছিল আমি সব উত্তরগুলো করালাম, তিনের দাগের এখানে যে প্রশ্নগুলো আছে দেখো নিজের ভাষায় নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই খুব বড় বড় উত্তর হবে, সুতরাং আমি তিনের দাগের কোনো প্রশ্নই করাবো না তোমাদের, ঠিক আছে, তিনের দাগের কোনো প্রশ্নই কিন্তু করাবো না। নেক্সট দিন অর্থ লেখা বা ব্যাকরণগত যদি কিছু প্রশ্ন করানো থাকে আমি তাহলে করিয়ে দেবো, না হলে আমি নেক্সট মানে অধ্যায়ে পরের দিন চলে যাবো।